যদি কোনো ব্যক্তি এরকম চিন্তাটা করে, নিজের কলবের ভিতরে এই কথাগুলো সেট করে যে আমি যেখানে যাই না কেন আমাকে দেখে কে, আমি যেখানে আসি না কেন সেখানে রাজত্ব আছে কার, আমি যেখানেই থাকি না কেন সেখানে বসে রিজিক দেয় কে, আমি না পারবো আজরাইলের কাছ থেকে সময় চেয়ে নিতে, না পারবো কাল হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ায় কথা বলতে, অতএব আমি কেমনে গুনাহ করতে পারি? এই কথাটা যদি হৃদয়ে সেট করা যায়, কলবের ভিতরে যদি সেট করা যায়, পৃথিবীতে যত নাফরমান থাকুক না কেন ওই মানুষটি মুহূর্তের ভিতরে সে তওবা করবে, ইস্তেগফার করবে, আমলে জিন্দেগি গঠন করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, আরো জোরে বলেন না ঠিক না ভাই? ঠিক। অতএব এই বিষয়গুলো আমাদের ভেবে দেখার দরকার আছে না নাই, একটু জোরে বলুন না, ভেবে দেখার দরকার আছে না নাই? ভেবে দেখার দরকার আছে। তাছাড়াও গুনাহ তো হয়েই গেছে আমাদের মাধ্যমে, গুনাহ তো করেই ফেলেছি, রবের অসন্তোষমূলক কাজ করেছি, যে কারণে এখন বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন ধরনের মুসিবত বালা একটার পর একটা আপনার আমার উপরে চাপায় আসতেছে। কি কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই বালাগুলো কেন আল্লাহ দেন? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে হোক আর স্থলে হোক বিপদ আপদ যেখানেই আসুক না কেন এটা মানুষের হাতের কামাই, যেমনটা সে করছে তেমনটা সে পাচ্ছে। কি ভাই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যেমনটা সে করছে তেমনটা সে পাচ্ছে, অতএব আল্লাহর দোষ দিয়ে কোনো লাভ নাই। বর্তমান সময়ে মানুষ অনেকে আছে শেরকে খফি আমরা করে বসি, একটা হলে শেরকে জলি প্রকাশ্য শেরেক আল্লাহর সাথে, আর একটা আছে গোপন শেরেক, তার ভিতরে এরকম একটা যে আল্লাহর বৃষ্টি এখনো দেয় না কেন, দিতে পারে না, অমুক জায়গায় হয় অমুক জায়গায় হয় এখনো দেয় না কেন, ক্ষমতা কি শেষ? নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ দিতে পারে না, পারে না, দেয় না কেন? তোমার আমার কারণে। কি কথা বলেন না কেন? তোমার আমার কারণে দেয় না, আপনার আমার আমলের কারণে হয় না, কিন্তু আল্লাহর ক্ষমতা কখনোই শেষ হবে? আরো জোরে বলেন শেষ হবে? তিনি দিতে পারেন, মুহূর্তের ভিতরে পারেন, এখনো পারেন, কিন্তু দেন না শুধু আপনার আমার কারণে, বান্দার আমলের কারণে। সেই আমলটা হচ্ছে এই যে বান্দা নিজের জীবনকে তার আত্মাকে কলুষিত করে ফেলেছে, গুনাহ করতে 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 একেবারে অবস্থা শেষ করে ফেলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যতই গুনাহ করুক না কেন আর যতই আল্লাহর অবাধ্য হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার রহমত থেকে দূরে সরায়া দেয় না, বান্দা নিজে সরে যায়, বান্দা নিজে সরে যায়, কিন্তু আল্লাহ কাউকে তার রহমত থেকে দূরে সরায়া দেন না। হাদিসে কুৎসি খুলে দেখেন না, আল্লাহ বলছেন ইন্না রহমতি সাবাকাত গাদাবি ওয়া ফি রায়াতিন গালাবতু গাদাবি, আল্লাহ বলছেন যে আমার রাগ যতখানি আছে তার চাইতে আমার রহমতটা বেশি। একটু জোরে আওয়াজ করে বলেন না, রহমত বেশি কার? আরো জোরে বলেন না, কার? এই দুনিয়ার মানুষকে বুঝাইতে যাই আল্লাহর রহমত কতখানি, বান্দার উপরে দয়াশীল কতখানি, মায়াশীল কতখানি, এইটা বুঝাইতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলছেন, বুঝো ভালো করে বুঝো আমি আল্লাহর রহমত কতখানি। ইন্না লিল্লাহি মিয়াতুর রহমাত আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহায়িম ওয়াল হাওয়াম বিহা ইয়াতাআতাফুনা বিহা ওয়া ইয়াতারাহামুনা বিহা ওয়া তাআতাফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখরাল্লাহু 99 রাহমান, জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তার রহমত কতখানি এটা বুঝাইতে যায় বলছেন, মনে করো আমি আল্লাহর কাছে 100 রহমত আছে, কয়শো? জোরে বলুন না কয়শো? আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, 100 রহমত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এক ভাগ রহমত নাজিল করেছি। কয় ভাগ? আর সবাই জোরে আওয়াজ করে বলে না, এক ভাগ, এক ভাগ রহমত আমি দুনিয়াতে নাজিল করেছি। এই এক ভাগ রহমতকে আবার 100 ভাগ করা হয়েছে, কয়শো? 100। এই 100 ভাগ রহমতের মধ্য থেকে 99 ভাগ রহমত এক ছাট কইরা, আর এক ভাগ রহমত তাম পৃথিবীর যত মাখলুক আছে, যত জীব জানোয়ার আছে, হিংস্র হোক আর স্বাভাবিক হোক, মানুষ হোক আর অন্য প্রাণী হোক, সবার মাঝে এক ভাগ রহমত ভাগ কইরা দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন এই এক ভাগ রহমত পাইয়া দুনিয়ার একটা হিংস্র প্রাণীর সামনে থেকে তার বাচ্চাকে নেওয়া যায় না, একটা গবাদি পশুর সামনে থেকে তার বাছুরকে ছিনিয়ে নেওয়া যায় না, একটা মুরগির সামনে থেকে তার ছোট্ট ছানাকে আলাদা করা যায় না,
বাবার সামনে থেকে ছেলের উপরে আঘাত হবে এটা বাবা সহ্য করে না, মাত্র সামান্য এক ভাগ রহমত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই যে 99 ভাগ রহমত আমার কাছে, আর দুনিয়াতে যে এক ভাগ রহমত পাঠাইলাম সেখানে ওই রহমতকে 100 ভাগ কইরা 99 ভাগ রহমত দেওয়া হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর 99 ভাগ রহমত আল্লাহ তার নিজের কাছে রাইখা দিয়েছেন। কার কাছে? একটু জোরে কর না, আল্লাহর কাছে রাখছেন 99 ভাগ। রাইখা কি করবেন? আল্লাহ বলছেন এই 99 ভাগ রহমত আমার কাছে রাখছি এজন্য কাল হাশরের ময়দানে আমি আল্লাহ আমার গুনাগার বান্দাকে কিংবা আমি আল্লাহ আমার পছন্দনীয় বান্দাকে আমার এই 99 ভাগ রহমত দিয়ে আমি তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। তা আল্লাহর মায়া বেশি না রাগ বেশি? একটু জোরে কর না ভাই, মায়া বেশি না রাগ বেশি? মায়া বেশি। আল্লাহ চান না কোনো বান্দা বিপদগামী হোক, জাহান্নামী হয়ে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান বান্দাকে কাছে টানতে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ রহমতের নজর যদি কারো দিকে একবার পড়েই যায়, সে যত বাঁকা পথে হাঁটুক না কেন, সে একদিন সিরাতুল মুস্তাকিমে আসবেই আসবে। কে কথা বলেন? ঠিক না ভাই? ঠিক।